আজকে যাচ্ছে এই খাদ্যটা শ্রীমঙ্গল মৌলভীবাজারের আফজাল হোসেন চেয়ারম্যানের খামারে। 380 বস্তা মাল নিয়ে এই গাড়িটা ছেড়ে যাচ্ছে শ্রীমঙ্গল মৌলভীবাজার আফজাল হোসেন চেয়ারম্যানের খামারে। সম্মানিত খামারি ভাইরা, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিডের পক্ষ থেকে। মৃত্তিকা অ্যাগ্রোফিড 30টা আইটেম দিয়ে প্রস্তুত করা একটা সুষম মিক্সার ভুষি জাতীয় খাদ্য, যেটি প্রায় বাংলাদেশের শীর্ষস্থানীয় খামারি ভাইরা এই খাদ্যটাকে তাদের পশুর জন্য সিলেক্ট করেছেন। দীর্ঘ 5 বছর যাবত এই খাদ্যটা প্রস্তুত করে আসছেন আব্দুল কাদের ভাই। তো বাংলাদেশের যারা সুনামধন্য খামারি আছেন তারা ইতিমধ্যেই এই খাদ্যটাকে তাদের খামারের জন্য সিলেক্ট করেছেন এবং এই খাদ্যটা তারা নিয়মিতভাবে এখান থেকে খাওয়াচ্ছেন, তারই ভিডিও চিত্রগুলো আপনাদেরকে আমরা তুলে ধরি। তেমনি আজকে যাচ্ছে এই খাদ্যটা শ্রীমঙ্গল মৌলভীবাজারের আফজাল হোসেন চেয়ারম্যানের খামারে। 380 বস্তা মাল নিয়ে এই গাড়িটা ছেড়ে যাচ্ছে শ্রীমঙ্গল মৌলভীবাজার আফজাল হোসেন চেয়ারম্যানের খামারে। আমরা সেই ভিডিও চিত্রই আপনাদেরকে একটু দেখাবার লক্ষ্যে মৃত্তিকা অ্যাগ্রোফিডে হাজির হয়েছি। প্রিয় খামারি ভাইরা, আপনারা যারা বাংলাদেশের সুনামধন্য খামারি আছেন অনেকেই, আপনাদেরকেও আহ্বান করব, আপনারা যদি পছন্দ করে এই খাদ্যটা নিতে চান তাহলে আপনার অনলাইনে নাম্বারটা দেওয়া আছে মৃত্তিকা অ্যাগ্রোফিডের, যেখান থেকে আপনি কথা বলে এই খাদ্যের বিষয়ে আপনার জন্য প্রয়োজনীয় খাদ্য আপনি সংগ্রহ করে নিতে পারবেন। সেই সঙ্গে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনারা যদি এই খাদ্যের ডিলারশিপ নিতে চান সেটিও আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন, অনলাইনে নাম্বারটা দেওয়া আছে। তো আসুন আমরা একটু জেনে নেই যে এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে খাদ্যটা প্রায় 30টা আইটেম দিয়ে প্রস্তুত করা হয় সেখানে কী কী ধরনের আইটেম ব্যবহার করা হয় সেগুলো একটু আপনাদেরকে বলে দেই। আসুন আমরা যে 28 থেকে 30 আইটেমের কী কী আছে একটু আপনাদের সামনে উপস্থাপন করি। গম, ধূমচার বীজ, খেসারি, ছোলা, ডাবলি, মসুর ডাল, মুগের ডাল, বুটের ডাল, অ্যাঙ্কর খুদ, মিক্স ডাল, ভুট্টা, যব এবং হর। গমের ভুষি, ধানের গোড়া, মসুরের ভুষি, সয়াবিনের ভুষি, মুগের ভুষি, তিলের খোল, বাদামের খোল, নারকেলের খোল, মাসকালের ভুষি, অ্যাঙ্কর ভুষি, মটরের ভুষি, ভুট্টার ছাতু, এই সব মিলে 28-30টা আইটেমের বর্ণনা। প্রিয় খামারি ভাইরা, আমরা এতক্ষণ আপনাদেরকে যে আইটেমগুলো ব্যবহার করে এই খাদ্যটা প্রস্তুত করা হয় সেইগুলো জানালাম। এখন আপনি যদি ছোট খামারি হন বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে অথবা যারা স্বল্প পরিসরে নিয়ে দেখে নিতে চান খাদ্যটা কেমন, আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এই খাদ্যটা নিতে পারবেন। চার্জ 150 টাকা, খাদ্যের দাম 1300 টাকা, 1450 টাকা পড়বে সব মিলে। 37 কেজি ওজন এই খাদ্যটা, সুষম এবং গুণগত মান সম্পন্ন। তো আজকে যে গাড়িটা আফজাল হোসেন চেয়ারম্যান সাহেবের খামারে যাচ্ছে 380 বস্তা মাল নিয়ে, সেই গাড়িটা কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে শ্রীমঙ্গল মৌলভীবাজারের উদ্দেশ্যে। সেই সঙ্গে আপনারা যারা এই খাদ্যটা নিতে আগ্রহী তারা যে কোনো দিন যে কোনো মুহূর্তে যোগাযোগ করে এই খাদ্যগুলো আপনার খামারের জন্য নিতে পারবেন। সেই কথাটুকু জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই নিরাপদ এবং সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।